সুলতান তালুকদার তুই তুই আমাকে নাম ধরে ডাকছিস হ্যাঁ হ্যাঁ নাম ধরে ডাকছি সুলতান তালুকদার আমি তোমার জন্য তোমার মতো একটা নিষ্ঠুর মানুষের জন্য একটা দুঃসংবাদ নিয়ে এসেছি দুঃসংবাদ হ্যাঁ দুঃসংবাদ আমার প্রিয়া আমার স্ত্রী প্রিয়া মা হতে যাচ্ছে চুপ করে দাঁড়িয়ে আছো কেন যাও যাও তালুকদার বাড়ির উত্তরস্বরীকে জন্ম নেয়ার আগে শেষ করে দিয়ে এসো প্রিয়ার গর্ভের ওই সন্তান পৃথিবীর মুখ দেখলে সবাই বলবে তালুকদার বাড়ির সন্তান কাল যে শিশুটি জন্ম নেবে আজই সেই শিশুটিকে মাতৃগর্ভে শেষ করে দিয়ে প্রমাণ করো সুলতান তালুকদার একজন গোসাই আর এই কাজটা করলে আমার একটা উপকার হবে ভবিষ্যতে অন্তত আমাকে আমার সন্তানের হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দিয়ে তার ভালোবাসা কেড়ে নেওয়ার জন্য কোনো শপথ করাতে হবে না যাও ওকে মেরে ফেলো বংশের প্রদীপকে নিভিয়ে দাও দাঁড়িয়ে আছো কেন যাও যাও শত্রুর সন্তান এই বাড়িতে জন্ম নেওয়াটা ঠিক হবে না দুলাভাই আমিও তাই ভাবছি তোরা বিশ্বস্ত কোনো ডাক্তারের সঙ্গে যোগাযোগ কর আর প্রিয়া যেন বুঝতে না পারে আমরা সন্তানকে মেরে ফেলব আমার সন্তানকে মেরে ফেলা এত সহজ আমি তোমাদের কাউকে বাঁচতে দেবো না আরমান শিকদার তুই তোর বাবার নাম ধরে ডাকছিস কে আমার বাবা আরে তুমি তো বাবা নামের কলঙ্ক তুমি একটা নর্দমার কি একটা কসাই তোমার মতো কসাইকে বাবা ডাকতে আজ আমার ঘৃণা হচ্ছে খবরদার ওই মুখে তুমি আমার নাম ধরে ডাকবে না তোমার ওই রক্ত চক্ষু অহংকারে আজ আমি বিতর হই আর মানসিক দার ভাইজান এমন বেয়াদব কন্যা তুমি জন্ম দিয়েছ চুপ করো নাদিয়া বেগম চুপ লজ্জা করে না তোমার তুমি তো একটা কুচক্রী তোমার স্বামী তোমার নির্লজ্জ আচরণের কারণে একদিন তোমার শিশু সন্তান সহ তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল আর সেই তুমি শিকদার বাড়ির খেয়ে পড়ে আরমান শিকদারের কন্যার জীবন নিয়ে চক্রান্ত করছো নারী হয়ে অন্য নারীর গর্ভে সন্তানকে নির্মূল করার জন্য কুপরামর্শ দিচ্ছ আরে তুমি তো নারী জাতির কলঙ্ক তুমি মা জাতির ঘৃণ্য অভিশাপ মুখ সামলে কথা বল রিয়া ভাইজান ভাইজান আমি কিন্তু এই অপমান সহ্য করব না সহ্য করতে না পারলে এক্ষুনি শিকদার বাড়ি থেকে ছেলেকে নিয়ে বেরিয়ে যাও কাকে ধমক দিচ্ছ তুমি একটা কথা শুধু মনে রেখো আমি এখন এই শিকদার বাড়ির কন্যা নই আমি এখন তালুকদার বাড়ির পুত্রবধূ আর আমার গর্ভের সন্তান তালুকদার বাড়ির সন্তান এই সন্তানকে মেরে ফেলার ক্ষমতা তোমাদের কারণেই কারণেই ভাইজান তুমি চল ইলিয়াস চল আরমান শিকদার সুলতান তালুকদার ডুবে গেছে তোমার জেদের সূর্য আমার মহলে তোমাকে আসতেই হয়েছে নাকে খত দেওয়ার জন্য নাকে খত দেওয়ার জন্য নয় আরমান শিকদার আমার জেদের নতুন চাঁদ তোমাকে দেখানোর জন্য এসেছি কি রে সুলতান নাতি হবে খবর শুনে তুই বুঝে আর থাকতে পারিসনি তুই দাঁড়া আমি এক্ষুনি প্রিয়াকে এনে দিচ্ছি তুই প্রিয়াকে সাথে নিয়ে যাবে
না মাজান না প্রিয়াকে নিয়ে যেতে হলে আমার পা ধরে ওকে ক্ষমা চাইতে হবে ক্ষমা ভুল করছো আর মানসিক দাস ভুল করছো আমি এখানে কাউকে নিয়ে যেতে আসিনি শুধু তোমাকে বুঝিয়ে দিতে এসেছি আজ থেকে তোমার বাড়িতে দুটো দুঃখ নিয়ে তোমাকে বেঁচে থাকতে হবে এক হলো তোমার মেয়ের ঘর হারানোর পুরনো দুঃখ আর দুই হলো প্রিয়ার গর্ভে শত্রুর ছেলেকে লালন পালন করার নতুন দুঃখ তাই তো তোমার দুঃখের দিনে আমি তোমাকে সুখের মিষ্টি খাওয়াতে এসেছি লাড্ডু খাও লাড্ডু সুলতান তোমার লাড্ডু আমি খাবো না উল্টো তোমাকে আমি বিষ খাওয়াবো বিষ অপেক্ষা করো সেই সময়ের জন্য সেই সময় তো প্রিয়ার গর্ভে যেদিন সন্তান এসেছে তার সাথে সাথে শেষ হয়ে গেছে আর মানসিকদার আর তুমিও তোমার মনের দুশ্মনের জিদ শেষ করে নাও আমার কথা মেনে নাও তোমার সব জিদ প্রিয়ার জন্য শেষ করে দিয়ে তোমার গর্ভবতী কন্যাকে নিয়ে আমার পিছনে পিছনে আসো তাতে তোমার সম্মান বেঁচে থাকবে এবং তোমার অহংকার আর এ বাড়ির মান মর্যাদা বেঁচে যাবে Do you understand? Oh!